সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির উপর জোর দিয়েছে বাংলাদেশ, বিশেষভাবে জামাতুল মুজাহিদিন জেএমবি, নব্য জেএমবির মতো জঙ্গি গোষ্ঠীগুলোকে কর্তৃপক্ষ কঠোরভাবে আমলে নেয়। 2022 সালে বাংলাদেশে সন্ত্রাসী সহিংসতার ঘটনা কম ঘটেছে। শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের সন্ত্রাস দমন ব্যুরো প্রকাশিত কান্ট্রি রিপোর্টস অন টেরোরিজম 2022 এর প্রতিবেদনে বলা হয়েছে, কঠোর জিরো টলারেন্স নীতির কারণে সাফল্যের সঙ্গে বাংলাদেশ সরকার জঙ্গি দমন করছে। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রশিক্ষণপ্রাপ্ত বাংলাদেশ পুলিশ সদস্যরা গত অক্টোবরে জামাতুল আনসার ফিল হিন্দাল সারকিয়াকে নির্মূল করার জন্য অভিযানের ঘোষণা দেয়। কয়েক ডজন সন্দেহভাজন সন্ত্রাসীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। কুকি চীন ন্যাশনাল ফ্রন্টের সঙ্গে সহযোগিতায় আনসার ফিল হিন্দাল সারকিয়ার প্রশিক্ষণ কেন্দ্র পার্বত্য চট্টগ্রামে অভিযান পরিচালনা করেছে র্যাব। এদিকে প্রকাশক দীপন হত্যা মামলায় 2022 সালে ঢাকার আদালত প্রাঙ্গণ থেকে দুই জঙ্গিকে ছিনতাইয়ের ঘটনা উল্লেখ করা হয়েছে প্রতিবেদন। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। প্রতিবেদনে বলা হয়, আভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার ও সন্ত্রাস দমনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে। মার্কিন সরকার ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট এবং বাংলাদেশ পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিটকে এবং দেশজুড়ে পুলিশের অন্যান্য ইউনিটকে নানা ধরনের সহযোগিতা দেয়। এছাড়া যুক্তরাষ্ট্র বাংলাদেশের সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক ও কৌশলীদেরও প্রশিক্ষণ, সন্ত্রাসবাদে অর্থায়ন বিষয়ক মামলা পরিচালনার বিষয় সহ নথিপত্র ব্যবস্থাপনা, তদন্ত কার্যক্রম, সন্ত্রাসীদের বিচারের বিষয়ে প্রশিক্ষণ দেয়। নিষেধাজ্ঞার কারণে র্যাব আপাতত এ সহায়তা থেকে বঞ্চিত বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। জল ও স্থল সীমান্তে টহল দেওয়ার সক্ষমতা বাংলাদেশের আছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। বাংলাদেশ বন্দরগুলোতে উন্নত মানের সরঞ্জাম ব্যবহার ও পদ্ধতি অনুসরণ এবং জনবল বৃদ্ধির মাধ্যমে পণ্য ও যাত্রীদের স্ক্রিনিং করার ক্ষেত্রে বিশেষ উন্নতি করেছে। বিশেষ করে চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় উল্লেখযোগ্য অগ্রগতি ও ঢাকা বিমানবন্দরে আরও কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার পরিকল্পনার কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়। বলা হয়, বিমান ও সমুদ্র বন্দর কর্তৃপক্ষ এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে আগ্রহী। প্রতিবেদনে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সহিংসতার শঙ্কা রয়েছে উল্লেখ করে বলা হয়, রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসবাদের ঝুঁকির আশঙ্কার কথা বলা হলেও তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। দস্তগীর জাহাঙ্গীর, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।